মাশাআল্লাহ দর্শক দেখেন এক জোড়া বাগদাদি হুমা আছে, সাত আট দিন বাচ্চা করানো, খুব সুন্দর কোয়ালিটি, খুব বিগ সাইজের টোটটা আছে। এই জোড়াটাই লাগে আপনার একদম 2000 টাকা, একদম 2000 টাকা। আর এক জোড়া আপনার মুখি আছে, টাইগার মুখি দেখেন খুব সুন্দর, সামনেরটা নয় পিছনেরটা মাদি, এর মুখিটা দর্শক আপনার একদম 2500 টাকা, একদম 2500 টাকা। দর্শক, বটতলা কবুতর হাটে অনেক রকমের সব ধরনের ফেন্সি কবুতর, গিরিবাজ কবুতর নিয়ে নিতে পারেন। এখানে গিরিবাজ, জোড়া জোড়া গিরিবাজ আছে, আর দুই জোড়া আপনার গোল্লা কবুতর আছে। অনেকে আমাকে গোল্লা কবুতর ভিডিও করতে বলে, এই যে সামনে যে জোড়াটা আছে এটা আপনার গোল্লা কবুতর, আবার চুইনা কবুতর আছে এক জোড়া, আর গিরিবাজ আছে। এগুলো দর্শক আপনার 500 টাকা থেকে আপনার 700 টাকা করে জোড়া, 500 টাকা থেকে শুরু 700 টাকা পর্যন্ত জোড়া আছে আপনাদেরকে। গিরিবাজ কবুতর এগুলো দেখানোর চেষ্টা করব, কিন্তু অনেকে নাম্বার দিতে চায় না, এর জন্য দর্শক নাম্বার দেওয়াটা হয় না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটি না টেনে আপনারা দেখবেন। এখানে দেখেন এক জোড়া শাটিন আছে, জন্না শাটিন খুব সুন্দর, পুরোটুরি মাশাল্লাহ ভালো আছে। জন্না শাটিনটা দর্শক আপনারা একদম 1500 টাকা, একদম 1500 টাকা করে। এর পাশে দেখেন আরেক জোড়া ব্লু শাটিন আছে, কোয়ালিটি মাশাল্লাহ ভালো আছে, রানিং জোড়া, ডিম বাচ্চা করানো। ব্লু শাটিনটা দর্শক একদম আপনার 1800 টাকা, একদম 1800 টাকা। আর এখানে আপনার ময়ূর ভঙ্গি আছে, আপনার এক জোড়া ডিম বাচ্চা করানো আছে, আপনার একদম দর্শক 1800 টাকা, একদম 1800 টাকা। এখানে আপনার এক জোড়া বিউটি আছে, ডিম বাচ্চা করানো আছে, ঠোঁটের শেপটা মাশাল্লাহ ভালো আছে। দেখেন দেখেন খাঁচাটা অনেক ছোট, এর জন্য তেমন একটা লাড়াচাড়া করতে পারতেছে না। এটা আপনার একদম আপনার 6000 টাকা, একদম এই জোড়াটা 6000 টাকা। এর পাশে আপনার এক জোড়া গিরিবাজ কবুতর আছে, খুব সুন্দর কোয়ালিটি দেখেন। এই গিরিবাজে আপনার একদম 600 টাকা, একদম 600 টাকা করে দাঁড়া। এখানে আপনারা আরেক জোড়া গোল্লা কবুতর আছে, এই গোল্লা কবুতরটা আপনার একদম 500 টাকা, একদম 500 টাকা করে জোড়া। ওখানে আরও কয়েক জোড়া গোল্লা কবুতর আছে দেখেন, এগুলো আপনার 400 থেকে 500 টাকা করে জোড়া, 400-500 টাকা করে জোড়া এগুলো। এখানে এক জোড়া কালো রেন আছে, মানে চকলেট কালার রেন কবুতর দর্শক, ডিম বাচ্চা করানো। এই রেন কবুতরটা আপনার একদম 5000 টাকা, একদম 5000 টাকা করে জোড়া। এখানে এক জোড়া পেন্সিল পোটার আছে, এই পোটার জোড়া পেন্সিল পোটারটা দর্শক আপনার একদম 4000 টাকা, একদম 4000 টাকা। দর্শক এখানে দুই জোড়া গ্রিজেল আছে,
যে একজোড়া আপনার আফসান গ্রিজেলের মতো আছে, পুরোপুরি আফসান গ্রিজেল না, নটটা আপনার আফসান গ্রিজেলের মতো আছে, আর এটা ডান দিকেরটা মাদি। এই জোড়াটা হলো দর্শক আপনার একদম ২৫০০ টাকা। আর এখানে যে যে দুই জোড়া দেখতেছেন, এইটা এক জোড়া, এটা মাদি, এটা নট। এই গ্রিজেল জোড়াটা আপনার ১৫০০ টাকা, ১৫০০ টাকা করে। এই জোড়াটা খুব সুন্দর আছে, ভালো আছে, ২৫০০ টাকা, দামও কম আছে। আপনাদেরকে কবুতর দেখানোর চেষ্টা করতেছি, দামটা জানানোর চেষ্টা করতেছি দর্শক। এখানে একটা আপনার হোমা কবুতর আছে, ডিম বাচ্চা করানো আছে, সাথে একটা বেবি আছে, যে বেবিটা দেখেন, রানিং জোড়া ডিম বাচ্চা করানো। এই হোমা জোড়াটা লোকে দর্শক আপনার একদম ১৮০০ টাকা, রানিং জোড়া একদম ১৮০০ টাকা করে জোড়া। আর একটা নর আছে, নরটা আপনার ১৮০০ টাকা জোড়া। একটা নর আছে, নরটা আপনার ১৮০০টাকা করে জোড়া। এখানে এক জোড়া আপনার গিরিবাজ কবুতর আছে, জোড়াটা ৬০০ টাকা দর্শক, জোড়াটা ৬০০, এই জোড়াটা ৭০০ টাকা। এখানে আরেক জোড়া আছে, জোড়াটাও ৬০০ টাকা, এগুলো ৬০০ টাকা করে জোড়া। সুন্দর আছে গিরিবাজগুলো, ৬০০ টাকা করে জোড়া। এখানে অনেকগুলো গিরিবাজ আছে আপনার, রাজশাহী গিরিবাজ আছে, পায়ে মোজা আছে, এগুলোর এগুলো আপনার জোড়া আপনার ৬০০ টাকা থেকে ৭০০ টাকা করে জোড়া, ৬০০-৭০০ টাকা করে জোড়া। এর নিচে কিছু আপনার গিরিবাজ কবুতর আছে, হুমা কবুতর আছে, দেখেন হুমা যেগুলো আছে এগুলো আপনার ২০০০ টাকা করে জোড়া, হুমা কবুতরগুলো আপনার ২০০০ টাকা করে জোড়া, আর গিরিবাজগুলো আপনার ৬০০-৭০০ টাকা করে জোড়া, এগুলো ৬০০-৭০০ টাকা করে জোড়া, এগুলো আপনার হুমা কবুতর আপনার ২০০০ টাকা করে জোড়া। নিচেও আছে দেখেন, মাদিও আছে, এখানে নরও আছে, সিঙ্গেল সিঙ্গেল জোড়া না, এগুলো পার পিস আপনার দর্শক ৩০০ টাকা করে, পার পিস ৩০০ টাকা, ২০০ টাকা করে পার পিস, পার পিস ২০০ টাকা থেকে ৩০০ টাকা। এখানে আবার আছে কিছু জোড়া, এগুলো পিওর জোড়া, এটা জোড়াটা আপনার দর্শক ৬০০ টাকা, জোড়া গিরিবাসটা আপনার ৬০০ টাকা। এখানে আরেকগুলো অনেকগুলো গিরিবাজ আছে, এগুলো আপনার ৫০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত জোড়া, ৫০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত জোড়া। আপনারা বটতলা কবুতর বাজারে আসলে, হাটে আসলে, এখান থেকে আপনার ফেন্সি কবুতর, গিরিবাজ কবুতর কিনতে পারবেন। প্রচুর পরিমাণ আপনার বটতলা হাটে আপনার উঠে থাকে গিরিবাজ কবুতর, বেশিরভাগ গিরিবাজ কবুতরে উঠে, ঠিক আছে। দর্শক এগুলো হলো আপনার পাকিস্তানি কবুতর, এগুলো এগুলো বললো পাকিস্তানি গিরিবাজ না, পাকিস্তানি কবুতর এগুলো।